কিউট 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 ভিওয়ার্সরা তোমাদের একটা কথা বলতে এসেছি সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা আর আমার পরিশ্রম হ্যাঁ সব মিলিয়ে মিশে আমার মি অ্যান্ড মাইসন চ্যানেলটা তিরিশ হাজার হয়ে গেছে ঠিক আছে তিরিশ হাজার হয়ে গেছে আমার এই মি অ্যান্ড মাইসন চ্যানেলটা গত বছর তার আগের বছর না কত তার আগের বছর মানে পুরো ই হয়ে গেছিলো রিমুভ হয়ে গেছিল তারপর আমি অ্যাপ্লাই করে তারপর আমি এই চ্যানেলটাকে পেয়েছি তারপর আমার জানাতো আমার মা অসুস্থ ছিল আমার মাকে সেবা যত্ন করেছি তারপরে মা মারা গেল আমার মার কাজগুলো আমার নিজের একা টাকায় মানে আমাকে আমার ইউটিউবের সদস্যরা হেল্প করছে ইনস্টাগ্রামের সদস্যরা হেল্প করছে তাদের টাকা বা আমার টাকা মিলিয়ে আমার মার কাজটা হ্যাঁ সাথে কাজটা আমি সম্পূর্ণ করেছি তারপরে আমার মনটা খুব খারাপ ছিল আমি দুটো চ্যানেলে ভিডিও ঠিকমতো দিচ্ছিলাম না হুম তারপর হট করে আমি পরশুদিন ইয়ে মিয়ান মাইসন চ্যানেলে লাল শাড়িটা পরে এক নাচ দিয়েছিলাম একটা নাচে দেখবে ওই যে এই এই টিউনটা আছে একটা ইয়ে আছে না একটা মানে মিউজিক এই কৃষ্ণের চ্যাট চ্যাট করে আওয়াজ এই গানটাতে আমার ভিডিও এত ভিউ হচ্ছে বলার মতো না আর ওই সাবস্ক্রাইবও বেড়ে গেছে ঠিক আছে সব তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আর তোমাদের একটা কথাই বলবো যেমন আমার ছোট ভিডিও দেখছ তোমরা সবাই তেমন আমার বড় ভিডিও দেখো দয়া করে দেখো তাহলে কি হবে আমি দুটো টাকা পাবো হ্যাঁ টাকা পেলে কি হবে আমার ছেলেটাকে মানুষ করতে পারবো ওর পড়াশোনায় ইয়ে করতে পারবো দুটো খেতে পারবো কারণ ইউটিউব ছাড়া আমার কোনো মানে উপার্জনের পথ নেই এই ইউটিউবকে একটা ধরেই আমি বেঁচে আছি ঠিক আছে তোমাদের ভরসায় যারা আমাকে ভালোবাসো তাই বলবো যে বড় ভিডিওগুলো তোমরা দেখো জুমাইজ ব্যাক আর মি অ্যান্ড মাইসন চ্যানেলটা হুম আর ইনস্টাগ্রামে আইডি আমি তোমাদের আমার ডিসক্রিপশান বক্সে বা যেখানে যেখানে মানে মানুষ খুঁজে পায় সেখানে সেখানে আমি দিয়ে দেবো বা কমেন্টের ওই কমেন্টে ওখানে দেয় না ওখানেও দিয়ে দেবো ঠিক আছে ঝেলাক দিক লাজা ওই চ্যানেলটা ওইখানেও নাচের ভিডিও দেখতে পাবে সুন্দর সুন্দর নাচের ভিডিও তোমরা হ্যাঁ ফলো করবে আমার ইনস্টাগ্রামটাকে ফলো করবে তোমরা বেশি বেশি করে ফলো করবে শেয়ার করবে খুব সুন্দর সুন্দর আমি নাচের ভিডিও দেব একটা কথা কি যেন ও আমি কেন শ্যাডো ভিডিও করা বন্ধ করে দিয়েছি সেটা যদি তোমরা জানতে চাও হ্যাঁ আমি কিন্তু দেখো আমার শ্যাডো ভিডিও কিন্তু বিশাল ভাইরাল এটা মনে করে রেখো সেই শ্যাডো ভিডিও আমি ছেড়ে দিয়েছি তার মানে কতটা কি ঘটনা ঘটে গেছে যে আমি স্যাটো ভিডিও করা বন্ধ করেছি যদি প্রচুর লাইক আর কমেন্ট আসে যে দিদিভাই আমাকে বলো দিদিভাই আমাদেরকে বলো দিদিভাই আমাকে বলো প্রচুর যদি আসে তাহলে আমি অবশ্যই তোমাদের দেখা মানে বলবো তোমাদের অবশ্যই বলবো আমার খুব ভয় লাগে বলতে বিশালই ভয় লাগে ভাবে যদি কোনো ক্ষতি হয় আমাদের তার জন্য আমার বলতে খুব ভয় লাগে সত্যি বলছি বিশাল ভয় লাগে ঠাকুরের দিব্যি কেটে বলছি কালিমা দিব্যি কেটে লোকনাথ কেটে খুব ভয় লাগে আমি এর জন্য বলি না নাহলে আমি আমার পেটে কোনো কথা থাকে তোমরাই বলো আমার পেটে কোনো কথা থাকে কতক্ষণে তোমাদেরকে বলবো সেই মানে এতে আমি পাগল হয়ে যাই ঠিক আছে তা এত বড় কথা আমি তোমাদেরকে লুকিয়ে মানে না বলে রেখে দিচ্ছি বুঝতে পারছো তোমরা যদি অনেক 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 কমেন্ট করো বা লাইক করো ইয়ে হুম বা আমার আমার কমেন্টতে না আমার এই ভিডিওটায় যদি অনেক লাইক হয় তাহলে অবশ্যই আমি বা কমেন্ট হয় যে দিদিভাই বলো দিদিভাই বলো তাহলে আমি অবশ্য অবশ্যই বলবো আর সেই ঘটনা কোনো ফেক না কোনো বানানো ঘটনা না দেখো আমি বন্ধ করে দিয়েছি আমার মানে কি বলবো আমার উপার্জনের পথ ছেড়ে দিয়েছি ওই ভিডিও করলে আমার কত টাকা হতো জানো কত ভিউ হতো তাহলে ওইটা আমি বন্ধ করে দিয়েছি একটা কথা আমার মার নমনী হচ্ছে আমি হুম আমার মার নমনী হচ্ছে আমি আমি ছাড়া পেনশন আর কে পাবে সুতোপা চৌধুরী ও সুতোপা চৌধুরী তুমি নিশ্চয়ই জানো সেটা শিক্ষিত শিক্ষিত তুমি নিশ্চয়ই জানো নমনী যে থাকে সেই পায় কারণ মার যে লাস্টের টাকাটা আমি পেয়েছি মা মারা গেল তো লাস্টের টাকাটা আমি পেয়েছি আমি তুলেছি বুঝতে পেরেছ আর আমি যদি পেনশনের কোনো কিছু করি হুম আশা নেই করার তাও যদি করি কির বলতে গেলাম যা ভুলে গেলাম যা দেখ আমি যদি কিছু করি ওই সরকাররা না এখানে চেক করতে আসবে হুম কে কোথায় ছিল বা মার কাছে কে ছিল মাকে কে দেখেছে মা নমনী কে ছিল সব চেক করবে সরকার ঠিক আছে না চেক করে তখনই দেবে না আর বুঝতে পারছ মানি কে পাবে জরজা अवश्य যে নমনি বুঝতে পেরেছো আর আমাকে আমাদের পাড়ার একজন বলল পেনশন একজনেরই পায় 10 জন পায় না এখন একটা বাড়িতে যদি পাঁচটা অবিবাহিত মেয়ে থাকে বা পাঁচটা বিধবা মেয়ে থাকে বা পাঁচটা ডিভোর্সি মেয়ে থাকে পাঁচটেই পাবে বা দশটা থাকে দশটাই পাবে তখনই না একজনেই পায় আমি যদি ওই যে ভিকারিকে বুঝতে পারছো হেলথ সেন্টারে ভিকাকে ভিকারিকে যদি পেনশানে ভিক্ষা দান করি তাহলেই ও পাবে না হলে পাবে না বুঝতে পারছো তারা কোনো কথা বলবো না পাই তাহলে আমার চ্যানেলটা মিয়ান মাইসান চ্যানেলটা তিরিশ হাজার হয়ে গেছে আমি খুব হ্যাপি সবই তো তোমাদের ভালোবাসা তাহলে রাখছি টাটা এভাবে আমার পাশে থেকে এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও আর সব বোনরা আমাকে ফোন করছো আমি খুব হ্যাপি আর ছোট্ট 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 খুদে বোনরা আমাকে ফোন করছো আমি সত্যি বলছি খুব 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 হ্যাপি কার কেউ নাইনে পড়ে কেউ সেভেনে পড়ে কেউ সিক্সে পড়ে ছোট্ট ছোট্ট বুনু বুনু বুনোগুলো বা আমার আমার মেয়ের মতো মেয়েগুলো আমাকে ফোন করছে খুব খুব খুশি আমি টাটা আর আমার শর্ট ভিডিওগুলো দেখতে বলে নান জুমায়েস ব্যাক আর মি অ্যান্ড মাইস চ্যানেলে দারুন দারুন ধামাকাদার শর্ট ভিডিও দিয়ে দিচ্ছি ঠিক আছে আর যেদিনকে একটু ব্যস্ত থাকবো একটু অ্যাডজাস্ট করে নিও সেদিনকে হয়তো দিতে পারবো না বুঝতে পেরেছে আর কালকে একটু এক জায়গায় যাবো তো দেখি নাও দিতে পারি ভিডিও